হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমরা সকলেই জানি যে মানুষ এই সূর্যের আলোকে কাজে লাগিয়ে সৌরশক্তি উৎপন্ন করতে শিখে গেছে, আর সেই সৌরশক্তিকে কাজে লাগিয়েই বাড়ি বাড়ি আমরা লাইট ফ্যান ইত্যাদি জ্বালাতে পারি। তো এই সৌরশক্তির উপরেই ভবিষ্যতে আমাদের বেশিরভাগ টাইম নির্ভর করতে হবে, কারণ অন্য সব সোর্সগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তো এই কথাগুলো আপনাদের কেন বলছি কিছুদিন আগে আমি ইন্টারনেট সার্চ করতে করতে একটা জিনিস দেখি, আর জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লাগে। আর সেই জিনিসটা হলো একটা খেলনা, আর সেটা যেসে খেলনা নয়, সেটা হলো একটা সূর্য শক্তি দ্বারা চালিত খেলনা। তো এই জিনিসটা যেসে খেলনা না, মানে এর ভিতরে অনেক কটা পার্টস একসাথে রয়েছে, যেগুলোকে একসাথে জয়েন্ট লাগিয়ে আমরা ছটা ভিন্ন প্রকৃতির খেলনা বানাতে পারবো। আর সেটাকে কোনো ব্যাটারির সাহায্যে না, শুধুমাত্র সূর্যের আলো দ্বারাই আমরা চালাতে পারবো। মানে সূর্যের আলো থাকলেই বা যে কোনো 100 পাওয়ার একটা বাল্ব থাকলেই এই খেলনাটা খুব সহজেই চলবে। তো এর জন্য আমি জিনিসটাকে আজকে আপনাদের কাছে রিভিউ আর আনবক্সিং করার জন্য নিয়ে এসেছি। তো বন্ধুরা, আশা করবো ভিডিওটা আপনারা পুরো দেখবেন। তো বন্ধুরা, চলুন আর বেশি কথা না বাড়ি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আর চলছে ভিডিওটা শুরু। তো ফ্রেন্ডস, আমরা মেন গিয়ারবক্স আর সোলার প্যানেল দুটোই বানিয়ে নিয়েছি। তো এখন আমাদের এই প্রত্যেকটা পার্ট জয়েন্ট লাগিয়ে লাগিয়ে প্রত্যেকটা টয় আমরা বানিয়ে নিতে পারবো। আর ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেখে আপনি কেন, আপনার বাড়িতে ছোট বাচ্চাও এই টয়গুলো খুবই সহজে বানিয়ে নিতে পারবে। তো চিন্তার কোনোই কারণ নেই। আর আমি প্রত্যেকটা টয় আপনাদের বানিয়ে দেখাতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আর আমি চাই না যে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। তো আমি প্রত্যেকটা টয় একেবারে বানিয়ে আপনাদের চালিয়ে দেখাবো যে টয়গুলো কেমন ওয়ার্ক করে বা কেমন চলে। তো ফ্রেন্ডস, আমাদের ফার্স্ট সোলার টয় তৈরি। আর দেখুন, যখনই আমি এর উপরে আমার হাত দিয়ে কভার করছি, সাথে সাথে এই উইন্ডমিলটা ঘোরা বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক সেরকমভাবে যদি আমি আমার ছায়াও এই সোলার টয়ের উপরে ফেলি, দেখুন রোদ্রের আলো যখনই এর উপরে পড়ছে না, সাথে সাথে এটা ঘোরা বন্ধ হয়ে যাচ্ছে। তো এর থেকে বোঝা যাচ্ছে এটা পুরোপুরি সূর্যের আলো বা সৌরশক্তি দ্বারাই চলছে। তো ফ্রেন্ডস, এখন আপনারা যেটা দেখছেন সেটা হলো সোলার প্লেন। আর এটা চালানোর জন্য আমাদের একটা 5 টাকার কয়েন লাগবে, যেটা এর অপোজিট সাইডে আমরা দিলেই এর ভারসাম্যটা ঠিক হয়ে যাবে আর এটা ঠিকঠাক করে ঘুরতে পারবে। আর এর পরে আমরা যে খেলনাটা বানাবো সেটাও ঠিক এরকমই, কিন্তু সেটা হলো সোলার হেলিকপ্টার, যেটায় শুধুমাত্র এই প্লেনটার জায়গায় আমরা একটা হেলিকপ্টার বানিয়ে লাগিয়ে দিলেই এটা সোলার প্লেন থেকে সোলার হেলিকপ্টার হয়ে যাবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যখন এই দুটো খেলনা আপনারা ইউজ করবেন, তখন রোদ্দুরের আলোটা যেন সুন্দর করে এই সোলার প্যানেলটার উপরে পড়ে, আর যদি এর উপরে না পড়ে তাহলে জিনিসটা ঠিকঠাক ওয়ার্ক করবে না। তো এটা মাথায় রাখবেন। তো ফ্রেন্ডস, এটা আমাদের 4 নম্বর টয়, আর এটার নাম হলো সোলার এয়ারবোট। আর বোট মানে এটাকে আমাদের জলে চালাতে হবে।
আর জলের জন্য আমি একটা গামলার ভিতরে কিছু পরিমাণ জল নিয়েছি আর এই নৌকাটাকে মানে এই সোলার বোর্ডটাকে এর ভিতরেই আপনাদের চালিয়ে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন জিনিসটা খুব সুন্দরভাবে এর ভিতরে চলছে। আর সত্যি কথা বলতে ছোটোবেলার কিছু কথা আমার মনে পড়ে গেল, যখন আমি কাগজের নৌকা বানিয়ে ঠিক এরকমভাবেই এই ছোট ছোট গামলার ভিতরে আমি চালাতাম। তো আপনাদের ভিতরে কেউ যদি এরকম করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন। তো ফ্রেন্ডস, এটা আমাদের 5 নম্বর টয়, আর এই টয়টার নাম হলো সোলার হুইলার। আর যখন আপনারা এই টয়টা বানাবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন, যেন এর সোলার প্যানেলটা সূর্যের দিকে হয়, মানে সূর্য যেদিকে আছে সেই দিকে এর সোলার প্যানেলটা করে দিলে সূর্যের রশ্মিটা পুরোপুরি এই সোলার প্যানেলের উপরে পড়লেই আপনার এই গাড়িটা সুন্দরভাবে চলতে পারবে, মানে স্মুথভাবে চলতে পারবে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। তো ফ্রেন্ডস, এটা আমাদের ফাইনাল প্রোডাক্ট যার নাম সোলার রোবট। আর সোলার উইলারটাকে একটু মডিফিকেশন করে আমরা এই সোলার রোবটটা বানিয়ে ফেলতে পারবো। তো ফ্রেন্ডস, এই টয়টার বেলাও আপনারা সেম জিনিসটাই খেয়াল রাখবেন, যেন সোলার প্যানেলটা ঠিক সূর্যের দিকেই হয় আর সূর্যের আলোটা পুরোপুরি সোলার প্যানেলের উপরে এসেই পড়ে। তাহলেই একমাত্র আপনার এই টয়টা খুব সুন্দরভাবে কাজ করবে আর খুব সুন্দরভাবেও চলবে। আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবেন। আর সত্যি কথা বলতে আজকে আমার এই সোলার কিট মানে এই সোলার টয়টা দারুণ মজাদার লেগেছে আর একটু নতুন কিছু লেগেছে। আর সত্যি কথা বলতে বাচ্চারা যদি এই সোলার কিটটা দিয়ে খেলে আশা করি তাদের ক্রিয়েটিভিটি লেভেলটা একটু বাড়বে বই কমবে না। তো আপনারা যদি এই প্রোডাক্টটা কিনতে চান আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখানে গিয়ে আপনারা কিনতে পারেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর ভবিষ্যতে এরকম টাইপের ইউনিক কিছু প্রোডাক্টের রিভিউ আপনারা দেখতে চান কিনা, তাহলে অবশ্যই সেরকম টাইপের ভিডিও আমি আনার চেষ্টা করব। আর ভিডিওটা যদি আপনাদের খুবই ভালো লাগে আপনাদের বন্ধু আর ফ্যামিলিদের ভিতরে শেয়ার করতে ভুলবেন না। আর যদি চান আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে ফলো করতে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই গিয়ে সেখানে আমাকে ফলো করে নেবেন। ও হ্যাঁ, আরেকটা জিনিস, সাবস্ক্রাইব করবেন না, সাবস্ক্রাইব করতে হবে কিন্তু। হ্যাঁ, এই পাশটায় লাল কালারের একটা সাবস্ক্রাইব বাটন আছে, ঝম করে প্রেস করে দেবেন। আমি কিন্তু কিছু জানি না, প্রেস করতেই হবে। আর প্রেস করে পরে ভিডিও যখন আপলোড করবো আবার আসবেন। হ্যাঁ, আসতেই হবে কিন্তু, মনে করে বলছি তো, সাবস্ক্রাইব করে না দেখে চলে যায় খুব খারাপ লাগে। তো যাই হোক, তো বন্ধুরা আশা করবো আপনারা ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো মজাদার ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।